করছেন, অন্য অন্য স্টেটে বিভিন্ন ধরনের বিজনেস করছেন বা বিদেশে, মানে বলেন একটু লাইন থাকে নাম ট্রান্সফার। 2006 সালে আমরা যখন 25 জুলাই .net শুরু করি আমেরিকাতে, তখন থেকেই .net-টা আমেরিকা বা নর্থ আমেরিকার মানুষের কাছে, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে, এটা একটা প্রিন্টিং প্রতিষ্ঠান হিসাবেই ব্যাপক পরিচিতি লাভ করছে। কিন্তু .net-টা আসলে শুরু হয়েছে বাংলাদেশে 2000 সালের 1 নভেম্বর। সো আমি শুরুর থেকে এই কোম্পানিতে আছি একজন শেয়ার হোল্ডার এবং চেয়ারম্যান হিসাবে। আর এখানে যখন আমি .net শুরু করি, আমার একজন পার্টনারও ছিল, তো 3 বছর আগে আমরা পার্টনার থেকে আলাদা হয়ে যাই, আমরা পূর্ণাঙ্গ .net নিয়েই আছি। তো .net-টা আসলে প্রিন্টিং স্টোর হিসাবে পরিচিত, তবে রিসেন্টলি এই .net-টাকে আমরা অনেকটা বহুমুখী করার চেষ্টা করছি। লাইক এখন প্রিন্টিংয়ের পাশাপাশি আমরা ডিজাইনিংয়ের উপরে অনেক গুরুত্ব দিচ্ছি। আমাদের এখানে ডিজাইন বেস বহু কাজ, ব্রোশার, ট্রেশার, ম্যাগাজিন, তারপরে একটু সাইনের দিকে গুরুত্ব দিচ্ছি, যে কোনো ধরনের সাইন টাইনের কাজগুলো আমরা এখন করি। সো আমরা পাবলিকের ডিমান্ডটাকে গুরুত্ব দেই। আইটি সেক্টরটা আমরা চালু করছি এবং ওয়েব ডিজাইনের উপরেও কিছু কাজ হয় আমাদের এখানে। আর মার্কেটিং নিয়েও আমরা কাজ করতেছি, বিশেষ করে ওয়েব বেস মার্কেটিং। তারপরে আমাদের এখানে সেলফ সিস্টেম প্রিন্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, আছে হোয়াইট ফরম্যাট, আছে ফিনিশিং লাইক স্ক্রোলিং, তারপরে ইউভি কোটেড ম্যাট অ্যান্ড গ্লোসি, আছে ডিজিটাল কাটিং সিস্টেম, আছে অটোমেটিক বাইন্ডিং সিস্টেম, আছে ডিজিটাল বাইন্ডিং সিস্টেম। আসলে প্রিন্টিংয়ের জগৎটা অনেক ব্যাপক, আমরা .net সেই তুলনায় খুবই ছোট। আমাদের তো মনে হয় যে প্রিন্টিংয়ের 5%-এর মধ্যে আমরা হাঁটি কিনা সন্দেহ। তারপরেও মানুষ আমাদের এখানে যে কোনো জটিল এবং বড় মাপের কোনো ইভেন্ট হলে খুব সহসাই আমাদের সাথে যোগাযোগ হয়। আমরা কিছু কিছু কাজ করার সৌভাগ্য অর্জন করছি এবং বলা চলে এই নর্থ আমেরিকাতে বাঙালি কমিউনিটির বড় যে কটা ইভেন্ট মানুষ উল্লেখ করতে পারে, কোনো না কোনোভাবে বোধহয় .net-এর সাথে জড়াই গেছে। সো এগুলো আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারেন। আর এক সময় .net যখন শুরু হয়, তখন এটা হয়তোবা $50,000 ইয়ারলি ইনকাম করতো, কিন্তু আমরা আসলে প্রতিবারই এটা রোটেট ডাবল হয়েছি। এখন .net-এ 10-15 জনের মানুষ কাজ করে বিভিন্ন সেক্টরে। রিসেন্টলি আমরা DHL এবং FedEx-এর অথরাইজড শিপ সেন্টার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, সত আন্তর্জাতিক মানের মানি ট্রান্সফার কোম্পানিগুলো আমাদের এখানে ডিলারশিপ দিছে, আমরা তাদের অথরাইজ এজেন্ট। এছাড়াও আরও অনেকগুলো সার্ভিস আসলে আছে। .net আমরা উইন্টারে 24 আওয়ার্স খোলা রাখি, বাট শীতের সময় আমরা 9টা থেকে 11টা চালাই, তবে সপ্তাহে 7 দিনই। যে কোনো প্রয়োজনে শুধুমাত্র মানুষ পরামর্শ করার জন্য .net-এ আসে। যেমন আমাদের বোর্ডরুমে অনেকেই মিটিং টিটিং করে, মনে করে যে এখানে একটা পরিবেশ আছে। আর আমরা হয়তোবা সেভাবে কাউকে চাঁদা দেয় না, তবে আমরা অনেক বড় বড় ইভেন্ট স্পন্সর করি সেইভাবে। এবং যারা গুণী লোক আছে, তাদের কোনো বিষয় থাকলে .net কোনো রকম স্বার্থ ছাড়াই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আর কি বলবো, আমার এখানে অনেক রকম কাজ হয়, লাইক বিজনেস কার্ড, পোস্ট কার্ড, ব্রোশিয়ার, ফ্লায়ার, ম্যাগাজিন। আমি একটু আগেও এইসব বলছি,
যে একজন ব্যবসায়ী তার বিজনেসকে সম্প্রসারণ করতে চায়, বিকশিত করতে চায়, এটা তার ধর্ম। আর ইন প্র্যাকটিক্যালি এই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনার কিছু ভিন্নতা আছে। আমি ব্যক্তিগতভাবে আমার বিজনেসটা খুব বেশি ব্যাপক করতে চাই না, তবে কোয়ালিটি মানে মানসম্মত করতে চাই। আমি আসলে বিজনেস প্ল্যান থেকে মানসম্মতটা বেশি পছন্দ করি আমি। হ্যাঁ, কোয়ালিটি আমার মনে হয় যে আমার কাছে এমন কিছু জিনিস যদি থাকে যে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে আসবে বা আমার কাছ থেকে কাজ করাবে, যেমন এখন ফিনিশিংয়ের ক্ষেত্রে, বাইন্ডিংয়ের ক্ষেত্রে বহু দূর থেকে লোক আসে। প্রিন্টিংটা অনেক জায়গায়ই পাওয়া যায়, কিন্তু এই বাইরের স্টেট থেকে আপনি অর্ডার পাচ্ছেন? হ্যাঁ, ওটা তো আসলে তারা ইন্টারনেট আমাদের ওয়েবসাইট থেকেই অর্ডার করে, এবং আমরা সেভাবে এখানে ডিএসএল ফেডএক্সের ফেসিলিটি আছে, আমরা এগুলো প্রোভাইড করি। আর তো অনলাইনে ক্রেডিট কার্ড সিস্টেম আছে, আমরা ওই সার্ভিসটা দিই। এবং হয়তো অনেকটা প্রাইস, প্রথম কথা হচ্ছে যে এটা অনেক কম, অনেক কম বলতে যে ম্যানহাটনে একটা ব্যানারের স্কোয়ার ফিট $14, আমরা এটা ছাপি হয়তো $6, এবং বাঙালি কমিউনিটিতে আমরা কখনো কখনো $4 করি। সো অ্যাকচুয়ালি প্রাইজের দিক থেকে অবশ্যই অবশ্যই সুবিধা, এবং যারা আমাদের ঠিকানা পাইছে বিশেষ করে বাইরের স্টেটের মানুষ, তারা তো একবার পাইলে তো আমাদের পেছনে লাগে। আসলে দীর্ঘদিন ধরে দেখছি আপনাদের অনেক সুনাম মার্কেটে, সো আমরা আশা করব এরকম নতুনত্ব কিছু আপনি সবসময়ের জন্য। প্রথম কথা হচ্ছে যে বাঙালিরা এই বিজনেসটা কেন আগে শুরু করে না তা জানি না, জ্যাকসন এটি আমরা শুরু করছি খুব ছোটোর থেকেই, এবং আমরা এখন মানুষ বলে আমাদের সবচেয়ে বড় স্টোর, কিন্তু আমরা আসলে মানে বড় স্টোর সাজতে চাই না। আমরা মনে করি এই জিনিসটার খুব প্রয়োজন ছিল, এবং সেটা আমরা একটা হয়তো উইন্ডো আবিষ্কার করছি, মেবি এটা ডে বাই ডে আরও মানে গ্রহণযোগ্যতা পাবে, আরও ভালো ভালো কাজ আমরা প্রেজেন্ট করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমেরিকানদের মন জয় করতে পারি এবং আমেরিকান বড় প্রতিষ্ঠানের সমকক্ষভাবে সার্ভিস দিতে পারি, এটাই আসলে আমাদের আকাঙ্ক্ষা।